দেখছেন কলকাতা টিভি শুরু করছি আজ নজরে যে খবর আমাদের নজরে রয়েছে আজ বেশ কয়েকটি খবর আজ ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘট এবং তাতে কিন্তু সমর্থন জানিয়েছে বাম বিজেপি রাজ্য সরকারি কর্মীদের একাংশের ধর্মঘট রয়েছে আজকে তারই সঙ্গে আজ শিয়ালদহ থেকে মিছিল করে এসএফআই এর বিধানসভা অভিযান সেখানে এক দফা দাবিতে তারা আজ বিধানসভা অভিযান করবে তারই পাশাপাশি আজ ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট রয়েছে এবং তারই সঙ্গে ওএমআর শিটে কারচুপি কলকাতা হাইকোর্টে রয়েছে সেই মামলা শুনানি অপরদিকে অনুব্রত মণ্ডল তাকে আজকে আবারো রাউলস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে সেই সংক্রান্ত সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের চারজন প্রতিনিধি রয়েছেন কলকাতা থেকে দেবাশিস সেনগুপ্ত হাওড়া থেকে রয়েছেন জগন্নাথ এবং কলকাতা থেকে রয়েছেন শুভঙ্কর মণ্ডল এবং ইডেন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ আমরা প্রথমে যাব শুভঙ্করের কাছে শুভঙ্কর বকেয়া ডি এর দাবি গোটা রাজ্যে আজ সরকারি কর্মীদের একাংশের ধর্মঘট শুধুমাত্র কলকাতা না হয় জেলাতেও কিন্তু একইভাবে আজ ধর্মঘট ডেকেছেন সরকারি কর্মচারীরা তাদের সমর্থন করেছে বাম বিজেপি এদিকে সেই যে ধর্মঘট তা রুখতে কড়া নির্দেশ আগেই দিয়েছে নবান্ন কি জানতে পারছো এখনো পর্যন্ত ঠিক কি রকম দেখতে পাচ্ছ দেখো সকাল থেকে বিভিন্ন জায়গায় এই ধর্মঘটের কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে মিশ্র প্রভাব রয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে কলেজ স্ট্রিট চত্বরে রয়েছে এবং সেখানে কিন্তু ধর্মঘটের যদি চিত্রটা দেখাই তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তারা কিন্তু বসে পড়েছে মূল দরজার সামনে এবং তারা ধর্মঘটের সমর্থনে মূলত এই বিক্ষোভ এবং অবস্থান করছেন তারা জানাচ্ছেন যে বকেয়া ডিএ যেটা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে তারা পায়নি কয়েকদিন আগে 3% ডিএ যে ঘোষণা করা হয়েছে তার ললিপপ দেখানোর মতো ফলত সেইতে চিড়ে ভিজবে না কোনোভাবেই তাই সেই কারণে তারা কিন্তু বলছেন যে তাদের অবিলম্বে বকেয়া ডিএ প্রদান করতে হবে যেখানে কেন্দ্রীয় সরকারি হারে যে ডিএ বিভিন্ন রাজ্যে অনেক অংশে কিন্তু ডিএ দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু বেড়েছে কিন্তু রাজ্য এ রাজ্যে ডিএ সেইভাবে দেওয়া হয় না তাই সেখানে শহীদ মিনারে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে সেখানে 27 জানুয়ারি থেকে কিন্তু অবস্থানে বসেছিল সংগ্রামী যৌথ মঞ্চ 53টির বেশি সংগঠন তারা সমর্থন জানিয়ে তারা এই অবস্থানে বসেছে এবং সেখানে অনশনও চলছে এর আগেও আমরা 2 দিন দেখেছি পেনডাউনের মতো কর্মসূচি গ্রহণ করতে এবং আজ তাদের কিন্তু যে ধর্মঘট সেই ধর্মঘট তারা সফল করতে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন প্রত্যেকটি বিষয় যে কে কে অফিসে আসছেন বা অফিসে আসছেন না সম্পূর্ণভাবে সেটি তদারকি চলবে তিনি জানিয়েছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমরা দেখেছি তৃণমূল শিক্ষামন্ত্রী সমিতির তরফ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে একরকমভাবে নির্দেশ বা হুলিয়া জারি করা হয়েছে যে কেউ কিন্তু কাজে ফাঁকি দিতে পারবেন না বা ধর্মঘট করতে পারবেন না প্রত্যেককে কাজে যোগ দিতে হবে স্কুলগুলোতেও আলাদা নির্দেশ গিয়েছে ওয়েবকুপ অধ্যাপক সংগঠন রয়েছে তার তরফ থেকেও কিন্তু আমরা দেখেছি শুভঙ্কর এর পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো আজকেই এসএফআই এর বিধানসভা অভিযান ছাত্রপরের দাবিতে কলেজ বিশ্ববিদ্যালয় বয়কটের ডাক দিয়েছে তারা এবং আজ বিধানসভা অভিযান করছে এসএফআই এই বিষয়ে কি জানতে পারছো শুভঙ্কর একেবারেই দেখো রাজ্যের যে স্কুলগুলি বন্ধ করে দেওয়া বা অন্য স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার যে প্রক্রিয়া স্বচ্ছ নিয়োগের দাবি সহ একাধিক দাবি নিয়ে কিন্তু আজ বিধানসভা অভিযান রয়েছে এসএফআই ছাত্র সংগঠন এসএফআই এর এবং 2টি মিছিল একটি হাওড়া থেকে এবং আরেকটি কিন্তু শিয়ালদা থেকে একটিতে ময়ূখ বিশ্বাস তিনি নেতৃত্ব দেবেন আরেকটিতে সৃজন ভট্টাচার্য তিনি থাকবেন শিয়ালদা থেকে যদিও এই মিছিল 12টা থেকে শুরু হওয়ার কথা তবে পুলিশের কোনো অনুমতি কিন্তু মেলেনি স্বাভাবিকভাবে পুলিশ কোনোভাবেই এই মিছিলের অনুমতি দেয়নি যেহেতু আজ ধর্মঘট চলছে স্বাভাবিকভাবেই পুলিশের অনেক ফোর্স কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে সেইখানে দাঁড়িয়ে আগে পুলিশের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ধরনের মিছিলে কোনোরকমভাবে অনুমতি দেওয়া হবে না বিধানসভার বাইরে সবসময় কিন্তু সেখানে আলাদা নিরাপত্তা বেষ্টনী থাকে তাই যে মিছিল শিয়ালদা এবং হাওড়া থেকে হওয়ার কথা রয়েছে তা কিন্তু রোখা বা রুখতে কিন্তু পুলিশ তৈরি রয়েছে বলা বাহুল্য যেহেতু মিছিলের কোনো পারমিশন বা অনুমতি নেই এর আগেও আমরা দেখেছি একাধিক শিক্ষক সংগঠন তারা মিছিল করতে গিয়ে আটক হয়েছে মিছিলের পারমিশন না থাকার জন্য শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একটু নজর রাখবো জেলার দিকে আজ আমাদের সঙ্গে রয়েছে নবান্ন থেকে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ এসএফআই এর যে বিধানসভা অভিযান তাদের মোট 4 দফা দাবি তাদের রয়েছে এবং হাওড়া থেকে মিছিল করে তারা আজ বিধানসভা অভিযান করছে এসএফআই কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পরিস্থিতি
দেখো সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে হাওড়া স্টেশনের বাইরে বিভিন্ন ট্রেনে করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে পায় সদস্যরা এসে উপস্থিত হয়েছে এবং এখান থেকে জড়ো হয়ে বিশাল একটি মিছিল হাওড়া ব্রিজ হয়ে বিধানসভার উদ্দেশ্যে যাবে। পাশাপাশি শিয়ালদা স্টেশন থেকেও যেটা খবর পাচ্ছি শিয়ালদা স্টেশনেও এসে পৌঁছেছে, এসে পায় সদস্যরা ওখান থেকে তারা একটা বড় মিছিল সংগঠন করে তারা বিধানসভার উদ্দেশ্যে যাবে। এবং সকাল থেকে যেটা দেখছি নিরাপত্তা পুরোপুরি ঘিরে দেওয়া আছে, হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নজরদারি রাখছে যেখানে এসে পাই সদস্য যারা এসেছে তাদের ইঞ্চি হাওড়া স্টেশনের পাশেই তারা জড়ো হয়েছে, তাদের কোনো রকম অসুবিধে যাতে না তারা মিছিল করে হাওড়া যেন ব্যস্ততম ব্রিজ হচ্ছে হাওড়া ব্রিজ সেখান দিয়ে এসে পায় মিছিল যাওয়া মানিয়ে একবারে স্তব্ধ হয়ে যাবে। সেই দিকটা নজর রাখছে হাওড়া সিটি পুলিশ যাতে এসে পায় মিছিল ঠিকভাবে এবং সারিবদ্ধভাবে তারা বিধানসভার উদ্দেশ্যে যেতে পারে। এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তারা হাজার হাজার মানুষ আসছে এসে হাওড়া স্টেশনের বাইরে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, আর কিছুক্ষণ পর তারা বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে। বেশ, এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো পরের যে বিষয়ের দিকে তোমায় জানতে চাইবো, ডিএর দাবিতে আজ গোটা রাজ্যে ধর্মঘট করছে, ধর্মঘটের সমর্থন করেছে বাম বিজেপি, এই বিষয়ে এখনো পর্যন্ত কিরকম তুমি দেখতে পাচ্ছ হাওড়াতে সামগ্রিকভাবে? দেখো হাওড়াতে সামগ্রিকভাবে সেভাবে প্রভাব পড়েনি, কিন্তু বাম এবং বিজেপি সমর্থক যারা বা তারা সমর্থন করেছে এই ধর্মঘটটা, তোমাকে বলে রাখি রাজ্য কোষাগারের বেতনভুক্ত যে শ্রমিক কর্মচারী এবং শিক্ষক সংগঠনের যৌথ ডাকে এই ধর্মঘট এবং এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এখনও পর্যন্ত নবান্নে আমরা রয়েছি, দেখতে পাচ্ছি সকাল থেকে যে কর্মচারীরা আসে নবান্নে আসছে সঠিকভাবে, কিন্তু পুরসভাগুলো যেগুলো রাজ্যসভায় আন্ডারে পুরসভাগুলো প্রভাব পড়েছে এবং তারা তুমি জানো দুদিন কর্মবিরতির ডাক দিয়েছিল এই সংগঠন এবং পেন ডাউন করে তারা কাজ করেনি, আজকে পুরোপুরি ধর্মঘটের ডাক দিয়েছে যারা কর্মচারীরা তারা একেবারেই আসবেন না এই পুরসভায় বলো বিভিন্ন সরকারি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো, কিন্তু নবান্নে সেভাবে এখনও পর্যন্ত প্রভাব দেখা যায়নি, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো একটু বোঝা যাবে। তবে তাদের এই যৌথ মঞ্চে 4-5টি দাবি নিয়ে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। প্রথম কথা তাদের মহার্গ ভাতা পুরোপুরি তাদের মিটিয়ে দিতে হবে এবং অস্থায়ী যারা কর্মচারী তাদের স্থায়ীকরণ করতে হবে এবং কর্মক্ষেত্রে কাজ করতে করতে জগন্নাথ তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যাব বিধানসভা থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, শিক্ষায় দুর্নীতি সহ একগুচ্ছ দাবিতে আজ বিধানসভা অভিযান করছে এসএফআই, তুমি রয়েছে মুহূর্তে বিধানসভার বাইরে, কি বলবে? দেখো এসএফআই এর ডাকা আজ বিধানসভা অভিযান, তারা যে দুটি মিছিল করে আসবে, যদিও জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে এই বিধানসভা অভিযানের বা মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি, তবুও এসএফআই কর্তৃপক্ষ যারা নেতৃত্ব তারা কিন্তু এই মিছিল করবে এমনটাই দাবি। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু দাবি তারা এর আগে রেখেছে সাংবাদিক সম্মেলন করে, একদিকে যেমন সমস্ত কলেজে কিন্তু নির্বাচন করতে হবে, এছাড়াও শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এমনটাই কিন্তু অভিযোগ এনে তারা এই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। পাশাপাশি জানো যে আজকে রাজ্য সরকারি কর্মচারী যারা শাসক বিরোধী যে সমস্ত রাজ্য তাদের একটা মঞ্চ, যৌথ মঞ্চ, তাদের ডাকে আজকে তারা ধর্মঘট ডেকেছে, এই সেই ধর্মঘটকেও কিন্তু এসএফআই সমর্থন জানিয়েছে। এবং এই বিধানসভা অভিযানকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই গ্রাম বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এসএফআইয়ের পক্ষ থেকে প্রচার চালানো হয়েছে এবং তাদের এই অভিযান তারা করবেই এমনটা জানিয়েছে। যদিও আমরা জানিয়ে রাখি বিধানসভায় এই মুহূর্তে অন্যান্য দিন যেরকম নিরাপত্তা থাকে আর 10-5টা দিনের মতো ঠিক সেরকম কিন্তু নিরাপত্তার বাড়তি কোনো কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ চোখে পড়েনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে যে আমাদের এই যে এসএফআইয়ের যে বিধানসভা অভিযান সেই অভিযানকে কিন্তু অতটা কিন্তু গুরুত্ব দিচ্ছে না শাসক দল, কেন ইতিমধ্যেই কিন্তু যে অভিযোগগুলো তারা তুলছে তার নিয়ে কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে এবং সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে এই অভিযানকে অতটা কিন্তু তারা গুরুত্ব দিয়ে দেখছেন না রাজ্যের শাসক দল। অনিন্দিতা, এর পরের যে খবরের দিকে নজর রাখবো দেবাশিস দা, আজ বিধানসভায় বাজেট সেশনের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন এবং সেখানে আজ একাধিক বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, দফতরওয়ারি বাজেট পেশ হবে, একাধিক বিল পেশ হবে, এ বিষয়ে কি বলবে দেবাশিস দা?
দেখো ইতিমধ্যে যে দুখানা রিপিলিং বিল রয়েছে, একটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স নোটিসেজ রিপিলিং বিল একটা রয়েছে 2023, এছাড়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল অরফানেজ অ্যান্ড উইন্ডোজ হোমস রিপিলিং বিল। এই দুটি বিল প্রায় এক ঘন্টা করে আলোচনায় আসবে এবং এর পাশাপাশি বাজেটে ব্যয় বরাদ্দের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ ও এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগের তাদের যে ব্যয় বরাদ্দ আছে 2023-24 অর্থবর্ষে যে ব্যয় বরাদ্দ আছে সেই ব্যয় বরাদ্দ নিয়ে কিন্তু দু ঘন্টা করে দুটি এই ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হবে বিধানসভায়। শাসক দলে সেই যুক্তি দেখাবে এবং বিরোধী দল সরকারের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরবে বিধানসভার মধ্যে, এমনটাই আশা করা যায়। এদিকে পঞ্চায়েত দপ্তরের যে ব্যয় বরাদ্দ, যার ইতিমধ্যেই কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেটে পেশ করেছেন তাতে যে দেখানো হয়েছে যে এবারও কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু তাদের যে অর্থ বরাদ্দ সেই অর্থ বরাদ্দ রাজ্য সরকার বাড়িয়েছে এবং সেখানে একাধিক যে কাজ পঞ্চায়েতের যে কাজ তা তুলে ধরা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে গ্রামীণ রাস্তা রয়েছে, তার মধ্যে যেমন রয়েছে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প তার মধ্যে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে গৃহহীনদের আবাস তৈরির বিষয়টাও কিন্তু তার মধ্যে উঠে এসছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে পঞ্চায়েত দপ্তরের এই আলোচনা যথেষ্ট সমৃদ্ধিশালী হবে এবং সেখানে শাসক বিরোধী দুপক্ষই তাদের কিন্তু যুক্তি খাড়া করবে। পাশাপাশি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের যে ব্যয় বরাদ্দ আছে সেখানেও কিন্তু এবারে বাজেটে তার বাড়তি বরাদ্দ বেড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভূমি সংস্কারের রাজ্য ভূমি সংস্কারের ক্ষেত্রে একাধিক উদ্যোগ নিয়েছে। অনেক ধন্যবাদ, তোমরা আমাদের সবাই আমাদের সঙ্গে থাকো, আমরা অবশ্যই নজর রাখবো আর পরবর্তী খবরের দিকে। তবে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আজ নজরে যে খবর নিয়ে। আমাদের নজরে রয়েছে বেশ কিছু খবর। আজ ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে রয়েছে, এদিকে ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘট রয়েছে, অপরদিকে শিয়ালদহ থেকে মিছিল করে এসএফআই বিধানসভা অভিযান করবে তাদের একাধিক দাবি দাওয়া রয়েছে, অপরদিকে ওএমআর শিটে কারচুপি নিয়ে আজ কলকাতা হাইকোর্টে মামলাও রয়েছে, পাশাপাশি লালন শেখর মৃত্যু তা নিয়েও কলকাতা হাইকোর্টে আজ মামলা শুনানি রয়েছে, অপরদিকে আজ অনুব্রত মণ্ডল তার 3 দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে আজকে, তাকে আজকে আবারও রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ইডেন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, যে খবরের দিকে নজর রাখবো, আমরা গতকাল থেকেই চতুর্থ টেস্ট শুরু হয়ে গিয়েছে এবং আজ তার দ্বিতীয় দিন, এবং গতকালকে কিন্তু যেমনটা দেখেছি আমরা যে 255 রান তুলেছে অস্ট্রেলিয়া, এখনো পর্যন্ত মোট 4টি উইকেট পড়েছে। যদিও দুর্দান্ত ফর্মে রয়েছেন উসমান খুয়াজা এবং তারই সঙ্গে ক্যামেরুন গ্রিন, তিনিও কিন্তু এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ভারত কতটা চাপে রয়েছে, প্রথম 1 থেকে 2 ঘন্টা কতটা চাপে রয়েছে ভারত, কি বলবে? একদম অনিন্দিতা, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন চলছে এবং অস্ট্রেলিয়া কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। চিন্তার বিষয় এটাই যে উসমান খোয়াজা যেভাবে ব্যাটিং করছেন এবং অপরদিকে ক্যামেরন গ্রিন যেভাবে ব্যাটিং করছেন, রানটা কিন্তু অনেকটা বেশি হবে মনে হচ্ছে, কারণ তারা যথেষ্ট সেটেলড এবং 100 রানের ওপর পার্টনারশিপ কিন্তু হয়ে গিয়েছে। রোহিত শর্মাকে নতুন কিছু ট্যাকটিক্স অবশ্যই কিন্তু বের করতে হবে এবং ভারতীয় স্পিনারদের কীভাবে তিনি ইউজ করবেন, কীভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু দেখার। অক্ষর প্যাটেল, যিনি নাকি লোকাল বয়, 2 বছর আগে এই আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন, তাকে কিন্তু খুব বেশি ওভার করানো হয়নি গতকাল, আজকে তাকে কিন্তু ব্যবহার করতে হবে। এবং একই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন, রবীন্দ্র জাদেজা রয়েছেন, ভারতীয় পেসারদের কিন্তু খুব স্বচ্ছন্দে খেলছেন। এখনও অবধি দ্বিতীয় দিনের প্রথম সেশনে যতখানি খেলা হয়েছে, ক্যামেরুন গ্রিন এবং উসমান খোয়াজা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন এবং একটা বড় রানের দিকে এগোচ্ছেন খোয়াজা। এলিগেন্ট ব্যাটিং, 80 দশকের কোনো ব্যাটারকে যেন দেখছি, এবং অপরদিকে ক্যামেরন গ্রিন যেভাবে রানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, 80 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, সব মিলিয়ে অস্ট্রেলিয়া কিন্তু অনেকটাই রক সলিড এই মুহূর্তে। উইকেট নিতে হবে ভারতকে যদি ম্যাচে ফিরতে হয়। অনিন্দিতা, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো জয়জ্যোতি, আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ কলকাতা হাইকোর্টে যে সমস্ত মামলা রয়েছে, তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন 4 জন প্রতিনিধি, রয়েছেন কলকাতা থেকে সুদীপ্তা চৌধুরী, রয়েছেন মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ, রয়েছেন দিল্লি থেকে প্রদীপ কুমার, ইডেন থেকে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। প্রথমে এবার সুদীপ্তার কাছে, সুদীপ্তা, আজ যে ঘটনার দিকে নজর রাখবো আমরা, ওএমআর শিটে কারচুপি এবং 1911 জনের চাকরি বাতিল মামলা,
সুব্রত ভট্টাচার্য তাকে কিন্তু মামলাতে অন্তর্ভুক্ত করার আর্জি, এই নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে, কি বলবে? হ্যাঁ দেখো, আমরা জানি যে ওএমআর শিটে কারচুপি এবং এর ফলে গ্রুপ ডির তাতে সেখানে 1911 জনের চাকরি বাতিল এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাদের কিন্তু চাকরি বাতিলের 70 নির্দেশ দিয়েছিল এবং আধ ঘন্টার মধ্যে সুপারিশ পত্র বাতিল করে দিয়েছিল এসএসসি। সেই ঘটনা কিন্তু আমরা আজকে আগেও দেখেছি। সেই মামলার আজকে ফের শুনানি রয়েছে, যেখানে সুবীরেশ ভট্টাচার্যকে এই মামলার পার্টি করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাকেও কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত মামলার কিন্তু আজ শুনানি রয়েছে। কেন সুবীরেশ ভট্টাচার্যকে এই মামলাতে সংযুক্ত করতে বলা হয়েছে? কারণ যে সময়কার এই ঘটনা কথা বলা হয়েছে, ওএমআর শিটে কারচুপি, ভুয়ো সুপারিশপত্র দিয়ে নিয়োগ করানো হয়েছিল, এই সুপারিশপত্র কার কথা মতো তৈরি করা হয়েছিল, কার নির্দেশে এই কাজগুলো করেছিলেন, সেই সময় এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, তাই তিনি এই মামলা থেকে কোনোভাবেই দায় এড়াতে পারেন না, তাই তাকে এই মামলায় সংযুক্ত করার কথা বলা হয়েছিল। সেই মামলার পরবর্তী শুনানি আজকে রয়েছে। আজকে দেখার বিষয় আজকে সুবীরেশ ভট্টাচার্যের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়। অনিন্দিতা সুদীপ্তা, এরপর যে বিষয় তোমার কাছে জানতে চাইবো, লালন শেখের রহস্য মৃত্যু, সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত মামলার আজ শুনানি রয়েছে, কি বলবে? হ্যাঁ দেখো, আমরা জানি গত 21 মার্চ গত বছর লালন শেখ তার কিন্তু তার জন্যই বকটুই গ্রামে একটার পর একটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং প্রায় 9 জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়, এবং সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই হাতে লালন শেখ। গত 9 দিন ধরে ফেরার ছিল, তারপর সিবিআই হাত তাকে গ্রেপ্তার করে। কিন্তু অবাক বিষয় যে রহস্যজনকভাবে সেই সিবিআই হেফাজতে থেকেই লালন শেখের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর থেকেই সিবিআইয়ের ওপর কিন্তু রীতিমতো দোষারোপ করা হয় এবং সিআইডি এরপর থেকে সিবিআই অফিসাররা, আধিকারিকরা, যারা যাদের হেফাজতে থেকে লালন শেখের মৃত্যু হয়েছিল তাদের ওপর অভিযোগে তির দেয় এবং তাদের এগেনস্টে ইনকোয়ারি কমিশন গঠন করতে বলা হয় সিআইডির তরফ থেকে। সেই এগেনস্টে তাদের এগেনস্টেই মামলা করা হয়েছে হাইকোর্টে, সেই মামলার শুনানি কিন্তু আজকে রয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে 4 জন সিবিআই অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, কিন্তু সাসপেন্ড করলেই চলবে না। কীভাবে লালন শেখের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থেকে, তাকে কি মারা হয়েছে নাকি অন্য কোনো কারণ, সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য সুদীপ্তার পর যে তোমার কাছে খবরের দিকে নজর রাখবো, আজ বকেয়া ডি এর দাবিতে রাজ্যে কর্মচারী একাংশের ধর্মঘট ডেকেছে এবং তাতে সমর্থন জানিয়েছে বাম বিজেপি, অপরদিকে সেই ধর্মঘট রুখতে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। তবে এখনো পর্যন্ত কিরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ শহরে? দেখো, নবমহাকরণ সামনে আমরা রয়েছি এবং সেখানে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, মিশ্র প্রতিক্রিয়া, একজন দুজন করে সকাল থেকে আসছেন, অর্থাৎ কেউ যে একেবারেই আসছেন না, কাজে যোগ দিচ্ছেন না এমন নয়, অনেক সরকারি কর্মচারী তারা আসছেন, কাজে যোগ দিচ্ছেন, তবে বেশিরভাগ সরকারি কর্মচারী তারা কিন্তু কাজে যোগ দেননি আজ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে অনেকেই আসছেন, তারা কেউ কেউ বলছেন যে তারা ডিএর দাবিতে যে ধর্মঘট হচ্ছে সেটাতে সমর্থন করছেন, কিন্তু তা হলেও তারা কাজে যোগ দিচ্ছেন কারণ তারা কাজ করতে চাইছেন। এদিকে নবান্ন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আজকে কাজে যোগ না দিলে একদিনের সার্ভিস রুল ব্রেক করা হবে, কর্মজীবন থেকে একদিন চলে যাবে, এটা কিন্তু বলা হয়েছে নবান্ন থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যাব দিল্লিতে, আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রদীপ কুমার। অনুব্রত মণ্ডলের 3 দিনের ডিবেটের শেষ এবং আজ তাকে আবারও রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে। প্রদীপ জি, আজ অনুব্রত মণ্ডল কো রাউস অ্যাভিনিউ কোর্ট মে পেশ কিয়া জায়েগা, আপকো কিয়া জানকারি হ্যায় ইস বারে মে? जी हाँ बिल्कुल अनुता जी, आपने कहा सही कहा कि आज जो आज का रिमांड का जो दिन था, हिरासत का आज पूरा दिन हो गया अनुब्रत मंडल का, आज उनको राउस अवेन्यू कोर्ट में पेश किया जा सकता है, क्योंकि आज 9:15 के करीब उनको सबसे पहले आरएमएल हॉस्पिटल लेकर गए जहां पे उनका चेकअप हुआ, उसके बाद 10 बजे के करीब अनुब्रत मंडल वापस ईडी ऑफिस पहुँच चुके हैं, अब उसके बाद उनको राउस अवेन्यू कोर्ट लेकर जाएंगे जहाँ आज उनकी पेशी होनी है। जी বহুত শুক্রিয়া, আপনাদের সাথে বনে রাখি। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো নজরে যে খবরের অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আজ নজরে যে খবর নিয়ে, আমাদের নজরে রয়েছে বেশ কিছু খবর। ডি এর দাবিতে আজ রাজ্যে সরকারি কর্মচারীদের অবস্থা ধর্মঘট, যদিও এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন যে ধর্মঘট করা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে নবান্ন, যদিও তো সমর্থন জানিয়েছে বাম এবং বিজেপি। আমরা সকাল থেকে খবর দিকে নজর রেখেছি, তারই সঙ্গে আজ এসএফআই এর বিধানসভা অভিযান,
এবং তারই সঙ্গে সঙ্গে আজ কলকাতা হাইকোর্টেও বেশ কিছু মামলার শুনানি রয়েছে। অপরদিকে দিল্লি সেখানে অনুব্রত মণ্ডল তার আজকে ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, তাকে আজ আবারও রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে। আমাদের সঙ্গেই মুহূর্তে রয়েছেন তমলুক থেকে আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, যে খবরের দিকে আমরা সারাদিন সকাল থেকে নজর রেখেছি যে আজ বকেয়া ডিএর দাবিতে গোটা রাজ্যে চলছে সরকারি কর্মচারীদের ধর্মঘট, সেক্ষেত্রে স্কুলগুলোতে কেমন প্রভাব পড়েছে তুমি কি দেখতে পাচ্ছ তমলুক শহরের মধ্যে? দেখো, আজকে যে শিক্ষক এবং সরকারি যে কর্মচারীদের যে ডিএর দাবিতে যে ধর্মঘট, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন ঘুরে দেখলাম যে পূর্ব মেদিনীপুর জেলায় যে প্রায় 3,265টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং 1,000-এরও ওপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, এবং পুরো চিত্রটা যদি আমরা বলতে পারি, আমি এখন যে তমলুকের শান্তনাময় স্কুল গার্লস হাই স্কুলে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু 10টা বাজার সাথে সাথেই কিন্তু সমস্ত ছাত্রীরা কিন্তু এসে স্কুলে হাজির হয়েছে। বেশ কিছু কিন্তু শিক্ষিকা এসেছেন, যদিও কিছু শিক্ষিকা অনুপস্থিত রয়েছে, তবে এখানে স্কুলে কিন্তু ক্লাস আজকে হবে এমনটাই কিন্তু শিক্ষিকারা জানালেন। এবং যেটা বলে রাখা দরকার যে এই যে ডিএর দাবিতে গতকাল থেকে কিন্তু বেশ স্কুলে কিন্তু ছুটি ঘোষণা করেছে, সেখানে কিন্তু শিক্ষকরা একেবারে বলে দিয়েছে যে কালকে স্কুল বন্ধ থাকবে, কিন্তু তার সত্ত্বেও বেশ কিছু স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা এসছে। এখন যেখানে আমরা শান্তনাময় স্কুলে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু ছাত্রীরা এসছে, যথারীতি শিক্ষিকারা তাদের দাবি যে স্কুলের যারা ছাত্রীরা এসছে তাদের জন্য কিন্তু ক্লাস হবে। তবে এই যে মহার্গ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে যে যৌথ মঞ্চের যে আন্দোলন বা ধর্মঘট আজকে যে চলছে, সেই ধর্মঘটকে সামনে রেখে সকালে আমরা দেখেছি যে সেকেন্ডারি যে প্রায় যে ডিআই অফিস রয়েছে সেই ডিআই অফিসে কিন্তু যে যারা যৌথ মঞ্চ রয়েছে সেই যৌথ মঞ্চের পক্ষ থেকে সেখানে পিকেটিং করা হয়েছে, এবং বিভিন্ন স্কুলের সামনে কিন্তু ডিএসও আলাদা করে কিন্তু ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও তারা এই 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 স্কুলের গেটের সামনে তারা তাদের ছাত্রীদের আটকানোর চেষ্টা করছিল, তা সত্ত্বেও কিন্তু ছাত্রীরা কিন্তু স্কুলের মধ্যে প্রবেশ করেছে, ইতিমধ্যে কিন্তু ক্লাস শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু স্কুলে, আমরা এমনটাই চিত্র দেখতে পাচ্ছি। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে পরের যে খবরের দিকে নজর রাখবো। নিয়োগপত্র জাল করে নিজের স্কুলেই চাকরি, গ্রেফতার করা হয়েছে প্রধান শিক্ষককে, মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন চারজন প্রতিনিধি, রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে দেবপম সরকার, রয়েছেন তমলুক থেকে কাজল মাইতি, রয়েছেন মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্র, এবং ইডেন থেকে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। আমরা যাব এই মুহূর্তে কল্যাণের কাছে। কল্যাণ, নিয়োগপত্র জাল করে নিজের স্কুলেই চাকরি দেওয়া হয়েছে ছেলেকে, গ্রেফতার হয়েছিলেন প্রধান শিক্ষক, আর কি আপডেট রয়েছে আজকে? দেখো অনিন্দিতা, সেটা হচ্ছে এই সুতির গোঠা যে হাইস্কুল রয়েছে সেই হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি তার পুত্রকে অনিমেষ তেওয়ারিকে জাল নিয়োগপত্র দিয়ে চাকরিতে জয়েন করিয়েছিলেন। এই অভিযোগে কিন্তু জনৈক চাকরি প্রার্থীর মামলা করেছিলেন হাইকোর্টে, সেই হাইকোর্টের বিচারপতি সিআইডিকে তদন্তভার দেয়, এবং গত 21শে জানুয়ারি সিআইডি মুর্শিদাবাদে এসে, মুর্শিদাবাদের ডিআই অফিসে এসে বিভিন্ন বর্তমান ডিআই এবং প্রাক্তন ডিআইকে জিজ্ঞাসাবাদ করে, পাশাপাশি স্কুল পরিচালন কমিটির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। এরপরে যে স্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি তাকে গত 13ই ফেব্রুয়ারি কলকাতার ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর সিআইডি গ্রেপ্তার করে। এরপরে তাকে জঙ্গিপুর আদালতে তুলে আনা হয়, সেখান থেকে সিআইডি হেফাজতে নেয়, এবং আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই শুনানি রয়েছে, এবং সিআইডি তার সমস্ত নথিপত্র জমা দেবে। পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন জেলার যে ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছিল সেই শিক্ষকরাও কিন্তু আজকে জমা দেবেন। কিন্তু আজকে বিষয় যেটা হচ্ছে, আজকে ধর্মঘট, কর্মবিরতি ডেকেছে ডিএর দাবিতে, সুতরাং সেই এজলাসে কতটা এই শুনানি চলবে সেটা সময়ই বলবে। আমরা যেটা জানতে পারছি যে এই যে ঘটনা, অর্থাৎ এই ভুয়ো শিক্ষক নিয়োগ, ভুয়ো শিক্ষক নিয়োগের প্রধান শিক্ষকের ছেলে কিন্তু পলাতক, ভুয়ো শিক্ষকের যিনি অনিমেষ তেওয়ারি রয়েছেন তাকে সিআইডি এখনও পর্যন্ত খুঁজে পায়নি, পাশাপাশি পুলিশও যোগাযোগ খোঁজার চেষ্টা করছে। এখনও পর্যন্ত যেটা হয়েছে যে সিআইডির হেফাজতে রয়েছে আশিস তেওয়ারি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং আজকে আদালতে এই মামলা শুনানি হবে বলে আমরা জানতে পারছি। অনিন্দিতা,
বেশ তুমি আমাদের সঙ্গে থাকো কল্যাণ আমরা এই মুহূর্তে যাব সিজো কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে রয়েছেন দেবপম সরকার দেবপম নিয়োগ দুর্নীতি সেখানে একের পর এক পেঁয়াজের খোসার মতো রহস্য উন্মোচন হচ্ছে এবং যেরকমটা কলকাতা টিভি আগেই খবর ব্রেক করেছিল যে এবার ইডির নজরে রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হচ্ছে গতকালকে অর্থাৎ কলকাতা টিভির খবরে শিলমোহর পড়েছে এবং ইডি তলব করেছে সোমা চক্রবর্তী ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আজ 11টার মধ্যে সিজো কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে তুমি সেখানে রয়েছো এখন কি দেখতে পাচ্ছো তুমি পরিস্থিতি সেখানে দেখো ইডির আধিকারিকরা ইতিমধ্যেই এসে গেছেন এবং যে প্রশ্নমালা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে যে ডাকা হবে এটা কিন্তু প্রথম কলকাতা টিভি কিন্তু ব্রেক করে এবং আমাদের খবরের জেরকেই কিন্তু কার্যত শিলমোহর দেওয়া হলো এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে যেটা ইডি আধিকারিকরা ইডি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি শান্তনু বন্দ্যোপাধ্যায় মূলত কিন্তু প্ল্যানার হিসেবে কাজ করেছেন এবং কোন টিচারের কত রেট হবে এবং সেই কত টাকা দিতে হবে সেই মূলত এই যে রেটিংয়ের ব্যাপারটা এবং এই যে ধার্য মূল্যায়নের ব্যাপারটা সেটা কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় করতো এমনটাই কিন্তু ইডির হাতে কিন্তু তথ্য প্রমাণ এসছে এর আগে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন তল্লাশি চালানো হয় সেই সময় কিন্তু তার বাড়ি থেকে কিন্তু একাধিক নামের লিস্ট পাওয়া যায় এবং সেই লিস্ট দেখে কিন্তু মনে করা হচ্ছিল যে সেখানেতে কিন্তু তার একটা ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে এরপরে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায় যে বয়ান সেই বয়ান খতিয়ে দেখে পরবর্তীকালে তদন্ত চালিয়ে ইডি আধিকারিকরা এই যে তথ্যতে আসতে পেরেছে যে এই যে রেটিং অর্থাৎ প্রাইমারিতে টিচার নিয়োগ হলে কত টাকা দিতে হবে বা আপার প্রাইমারিতে টিচার নিয়োগ হলে কত টাকা দিতে হবে এই যে পুরো বিষয়টা এই যে রেটিং অর্থাৎ যে মূল্যায়ন এই মূল্যায়ন কিন্তু ঠিক করা হতো এবং তারপরে যা অ্যানেক্স যারা আছেন কুন্তল বলুন বা এরা যারা আছে এদের সাথে বসে এই বিষয়টি ঠিক করা হতো এরপরেই কিন্তু তাদের বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হতো এমনটাই কিন্তু অভিযোগ আজকেও কিন্তু তাকে বেশ কিছু প্রশ্ন সম্মুখীন হতে হবে ইডির এবং সেই প্রশ্ন কিন্তু বয়ান হিসাবে রেকর্ড করা হবে এর পাশাপাশি তোমাকে বলি সোমা চক্রবর্তী এই সোমা চক্রবর্তী নাম কিভাবে এলো সোমা চক্রবর্তীর নাম এলো কেন কুন্তলের ঘনিষ্ঠ এবং বন্ধু হিসেবে সোমা চক্রবর্তীর নাম এলো কোনো এক বন্ধু কোনো ইন্টারেস্ট ছাড়া কাউকে একটা লোন নিলে 50 লক্ষ টাকা তার কাছ থেকে নিল কুন্তলের কাছ থেকে নিল 50 লক্ষ টাকা উইদাউট এনি ইন্টারেস্ট এবং সেই টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নেই অর্থাৎ তাহলে বন্ধুত্ব কতটা গভীর হলে বা একটা 50 লক্ষ টাকার মতো অ্যামাউন্ট এমনি এমনি দিয়ে দেয় এখানেই তদন্তকারী আধিকারিকদের কাছে কিন্তু প্রশ্ন যে তার মানে কুন্তলের সাথে সোমা চক্রবর্তীর নিশ্চয়ই বেশ কয়েক বছরের বন্ধুত্ব এবং এই বন্ধুত্বর পেছনে আরও হয়তো অন্য কিছু রহস্য লুকিয়ে আছে যেমনটা তুমি বলছিলে যে পেঁয়াজের খোসা যত তদন্ত এগোচ্ছে পেঁয়াজের খোসার মতো এক একটা চ্যাপ্টার সামনে আসছে এই নিয়ে কিন্তু সোমা চক্রবর্তীর আগে তদন্তকারী অফিসারদের বলেছিল নিছকই বন্ধুত্ব তাদের ভেতরে ছিল বিভিন্ন ক্লাব বা পাবে তাদের সাথে কুন্তলের সাথে দেখা হতো এবং সেখানেতে তার বিজনেসের উন্নতির জন্য তিনি একবার লোন চেয়েছিলেন এবং কুন্তল এমনি এমনি 50 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল এবং তারপরেই লকডাউনের কারণে তিনি আর টাকাটা ফেরত দিতে পারেননি বা কুন্তল কখনো চাইও নি তার মানে তদন্তকারীদের অফিসারদের এখানেই প্রশ্ন যে একটা বন্ধু উইদাউট এনি ইন্টারেস্ট আমি একজনকে কেন টাকা দেবো তার বিনিময়ে তো আমাকে কিছু পেতে হবে আমি সে 10 টাকা দিই 100 টাকা দিই বা 10,000 টাকা দিই এখানে 50 লক্ষ টাকা দিল এবং তিনি ফেরত দিলেন না এবং তার ফেরত দেওয়ার কোনো গরজ নেই এবং টাকাটা তিনি হজম করে দিলেন এখানেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মুখীন হতে হবে সোমা চক্রবর্তীকে এবং তারও বয়ান রেকর্ড করা হবে সব মিলিয়ে বলা যেতে পারে এবং তুমি জানো গতকাল বনি সেনগুপ্তকে দীর্ঘ 5.5 থেকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আরও বেশ কয়েকজন টলিউড অভিনেত্রীর নাম উঠে আসে তাদের সামনে ইডি আধিকারিকরা ডাকবেন সব মিলিয়ে বলা যাচ্ছে যত সময় এগোচ্ছে ইডির তদন্তে তত বিভিন্ন নাম বিভিন্ন মহল থেকে কিন্তু উঠে আসছে যাদের কিন্তু আগামী সময় জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেশ অনেক ধন্যবাদ তোমাকে আমাদের তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন ইডেন থেকে জয়জ্যোতি ঘোষ ছিলেন মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্র ছিলেন তমলুক থেকে কাজল মাইতি এবং সিজো কমপ্লেক্স থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা সারাদিন আজকে এই সমস্ত খবরগুলোর দিকে অবশ্যই নজর রাখব এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসবো আরও অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন